আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের নগদান বইয়ের একটি গুরুত্বপূর্ণ বিষয় কন্ট্রা দাখিলা বা কন্ট্রা এন্ট্রি সম্পর্কে আমরা আলোচনা করব। তো দেখো, আমরা জানি নগদান বইয়ের চার ভাগে করতে হয়। একটা হচ্ছে এক ঘোড়া, দুই ঘোড়া, তিন ঘোড়া এবং খুচরা। তো দুই ঘোড়া এবং তিন ঘোড়া করতে গিয়ে যে বিষয়টি আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে কন্ট্রা দাখিলা বা কন্ট্রা এন্ট্রি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই কন্ট্রা এন্ট্রি বা কন্ট্রা দাখিলা আমাদের এই দুই ঘোড়া এবং তিন ঘোড়ার ক্ষেত্রে একটু সমস্যা সৃষ্টি করে। তো আজকে ক্লাসটা যদি তোমরা পুরোপুরি দেখো তাহলে এই সম্পর্কে আর কোনো তোমাদের কোনো সমস্যা থাকবে না। তো দেখো, নগদান বই করতে গেলে যে জিনিসটা আমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে প্রাপ্তি হচ্ছে ডেবিট, অর্থাৎ ডেবিট দিকে যদি কোনো কিছু পাওয়া যায় সেটা হবে ডেবিট। আর কোনো কিছু পাওয়া বলতে এখানে নগদ অর্থ পাওয়া, নগদ অর্থ বা ব্যাংকের মাধ্যমে পাওয়া বোঝায়। তাহলে দেখো, আমরা যদি নগদ কোনো টাকা পাই বা ব্যাংকে বা চেকে কোনো অর্থ যদি আমরা পেয়ে থাকি, সেটা প্রাপ্তি, সেটা কোন দিকে যাবে? ডেবিট দিকে যাবে। এবং নগদ যদি প্রদান করি ব্যাংকের মাধ্যমে বা চেকে যদি আমরা প্রদান করি, সেক্ষেত্রে প্রদান হবে ক্রেডিট। তাহলে আমরা নগদান বইয়ে প্রাপ্তিটা হবে ডেবিট এবং প্রদান হবে ক্রেডিট, এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। তো এখন তোমাদের যতগুলো লেনদেন আমরা পাবো সব লেনদেনগুলোর কি করব, ডেবিট প্রাপ্তির দিকে ডেবিটগুলো, যদি আমরা কোনো লেনদেন প্রাপ্তি ঘটে সেক্ষেত্রে ডেবিটে নিয়ে যাব এবং প্রদান যদি হয়ে থাকে সেক্ষেত্রে আমরা ক্রেডিট দিকে দেব। এখন যে বিষয়টি আমাদের সমস্যা তৈরি করে সেটা হচ্ছে কন্ট্রা এন্ট্রি। তো আমরা যে বিষয়গুলো কন্ট্রা এন্ট্রি হয় সাধারণত সেগুলো এখন দেখব। দেখো, তোমাদের এখানে এক নম্বর একটা লেনদেন আমি উল্লেখ করেছি যে ব্যাংকে টাকা জমা দেওয়া হলো 2000 টাকা বা ব্যাংকে হিসাব খোলা হলো 2000 টাকা। তো মোটামুটি কিন্তু এই দুটি লেনদেন একই অর্থ দেয়। হ্যাঁ, তোমাদের অঙ্কের মধ্যে যে কোনো একটা দেওয়া থাকতে পারে। তো ব্যাংকে জমা দেওয়া হলো বা ব্যাংকে হিসাব খোলা হলো, ব্যাংকে অ্যাকাউন্ট খোলা হলো, এগুলো কিন্তু মোটামুটি একই অর্থ দেয়। তাহলে দেখো, আমরা যদি ব্যাংকে টাকা জমা দেই সেক্ষেত্রে আমাদের কাছে ব্যাংক হিসাব অর্থাৎ ব্যাংক জমাটা বৃদ্ধি পাবে। আর ব্যাংক জমা যেহেতু সম্পদ, আর সম্পদ বৃদ্ধি পেলে কি হয়, ডেবিট হয়। তো দেখো, আমরা যদি জাবেদা করি এই লেনদেনটার, তাহলে ব্যাংক হিসাব ডেবিট হবে এবং আমাদের নগদ অর্থ চলে গেল, নগদ টাকাও সম্পদ, আর সম্পদ কমে গেলে কি হয়, ক্রেডিট হয়। তাহলে আমরা ব্যাংক হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট করলাম। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কন্ট্রা এন্ট্রি সম্পর্কে আমাদের করতে গেলে প্রথমে জানতে হবে আসলে কন্ট্রা এন্ট্রিটা কী। তাহলে আমরা আজকে থেকে ক্লিয়ারভাবে জানব যে যখন কোনো লেনদেন ব্যাংক এবং নগদ, অর্থাৎ ব্যাংক হিসাবকেও প্রভাবিত করবে এবং নগদ হিসাবকেও প্রভাবিত করবে, অর্থাৎ একটি লেনদেন দ্বারা ব্যাংক এবং নগদ হিসাব যখন হ্রাসবৃদ্ধি ঘটবে তখন সেই লেনদেনটাকে বা সেই লেনদেনগুলোকে আমরা কন্ট্রা এন্ট্রি বা কন্ট্রা দাখিলা বলবো। তাহলে আমরা সহজ কথায় বলে নিব, যে লেনদেনের মাধ্যমে ব্যাংক হিসাব এবং নগদান হিসাব প্রভাবিত হয় সেটাই হচ্ছে কন্ট্রা এন্ট্রি। তো দেখো, আমরা এখন জাবেদা করলাম, তাহলে এই যে জাবেদা, দেখো এই যে এই লেনদেনটার, অর্থাৎ এক নম্বর যে লেনদেনটা আমরা পড়লাম সেই এক নম্বর লেনদেনের যদি আমরা জাবেদা দেখি, তাহলে ব্যাংক হিসাব ডেবিট পাচ্ছি এবং নগদান হিসাব ক্রেডিট। তাহলে আমরা ব্যাংক হিসেবও পাচ্ছি, নগদান হিসেবও পাচ্ছি, অর্থাৎ এই লেনদেনটা একসাথে ব্যাংক হিসাবকেও প্রভাবিত করছে এবং নগদান হিসাবকেও প্রভাবিত করছে। সুতরাং এই লেনদেনটা হবে কি বলতো, কন্ট্রা এন্ট্রি হবে। তাহলে এটা আমরা বলতে পারছি যে এটা কী হবে,
কন্ট্রা এন্ট্রি। তাহলে একটা জিনিস মনে রাখবা যে কন্ট্রা এন্ট্রিকে থ্রি বা বাংলা বর্ণ ক দ্বারা কী করা হয়, চিহ্নিত করা হয়। তাহলে এখন যদি আমরা এটা আমাদের ছকে নিয়ে গিয়ে বসাই, তাহলে দেখো কন্ট্রা এন্ট্রি নগদান বইয়ের যে ছক আছে সেই ছকে নিয়ে গিয়ে বসাই, তাহলে আমরা একটা সাইড ধরবো ডেবিট আর একটা সাইড কী বলতো ক্রেডিট, তাহলে ডেবিট সাইড এবং আরেকটা হচ্ছে ক্রেডিট সাইড। এখন ডেবিট সাইডে যদি আমরা দেখো এখানে ব্যাংক হিসাব যেহেতু ব্যাংকে জমা দেওয়া হচ্ছে, ব্যাংক বৃদ্ধি পাচ্ছে, সুতরাং আমরা ব্যাংকের দিকে টাকা বসাবো, ব্যাংকের দিকে টাকা বসাইলাম এবং বিপরীতে যে যে ইয়েটা আছে লেনদেনটা আছে হিসাবটা আছে সেই হিসাবটা আমরা লিখবো, সেটা হচ্ছে কি নগদান হিসাব। দেখো ভালোভাবে দেখো এখানে কিন্তু ব্যাংক বৃদ্ধি পাচ্ছে, ওই জন্য ব্যাংক টাকাটা আমরা ডেবিট দিক প্রাপ্তি প্রাপ্তির দিক ডেবিট, তাহলে ব্যাংক বাড়তিছে, তাহলে ব্যাংকে টাকার টাকাটা বসাবো এবং বিপরীতে যেটা লিখবো সেটা হচ্ছে নগদান হিসাব। আবার আমরা যদি ক্রেডিট দিকে দেখি তাহলে দেখো এখানে কিন্তু কি হচ্ছে নগদান ক্রেডিট হচ্ছে, কারণ নগদ টাকা চলে যাচ্ছে, ওই জন্য নগদ কমে যাচ্ছে, ওই জন্য দেখো নগদে ক্রেডিট দিকে আমরা কি যেহেতু ক্রেডিট দিকে প্রদান সেহেতু আমরা নগদের ঘরে টাকাটা বসাইলাম কারণ টাকাটা কমে গেল। আর বিপরীত যে হিসাব সেটা হচ্ছে কি ব্যাংক হিসাব, আমরা সেটা বসাইলাম। দেখো এখানে ক দিয়ে আমরা কি করলাম কন্ট্রা এন্ট্রি সূচিত করলাম, চিহ্নিত করলাম, এখানেও দেখো ক দিয়ে কন্ট্রা এন্ট্রি কী করলাম চিহ্নিত করলাম। তো দেখো আমরা কন্ট্রা এন্ট্রি সূচিত করার পর এবার আমরা দ্বিতীয় যে লেনদেনটা আছে সেটা একটু দেখব। দেখো দুই নম্বর লেনদেনটা আছে যে ব্যবসায়ের প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন বা কারবারের প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন, বা আমরা আরোভাবে বলতে পারি যে অফিসের প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন বা শুধু ব্যাংক থেকে উত্তোলন। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই কথাটা যদি বলা থাকে, অর্থাৎ এই এই কয়েকটি লেনদেনও যদি বলা থাকে, এই পুরোপুরি এই কয়েকটি লেনদেন কিন্তু এটাও একই, অর্থাৎ এর আগের লেনদেনটা যেমন ব্যাংকে টাকাটা কী করা হয়েছিল জমা করা হয়েছিল, ব্যাংক বেড়েছিল, নগদ টাকা কমেছিল ব্যবসায়ের, আর এবার দেখো ব্যবসায়ের এবার কি নগদ টাকা উত্তোলন করছে অর্থাৎ ব্যাংক থেকে, তাহলে নগদ টাকাটা বাড়বে এবং ব্যাংক জমা যে সম্পদ সেটা কিন্তু কমে যাবে। তাহলে নগদ টাকা সম্পদ সম্পদ বৃদ্ধি পেলে কি হয় ডেবিট, ওই জন্য নগদ হিসাবটা ডেবিট হয়েছে, এবং ব্যাংক জমা সেটাও কিন্তু সম্পদ, এটাও কিন্তু নগদ টাকা যদি ব্যাংক থেকে তোলা হয় সেক্ষেত্রে নগদ টাকাটা কিন্তু কমে যাচ্ছে, ব্যাংক জমাটা কমে যাচ্ছে, সুতরাং ব্যাংক হিসাবটা হবে কি ক্রেডিট, সম্পদ কমে গেলে ক্রেডিট। তো দেখো আমরা এটা জাবেদায় দেখালাম যে এটা নগদ হিসাব ডেবিট হবে এবং ব্যাংক হিসাবটা ক্রেডিট। তো এখান থেকে যদি আমরা এখন নগদান বইয়ের প্রভাব দেখাই দুই ঘোড়া অথবা তিন ঘোড়া, একটা জিনিস মনে রাখবা যে দুই ঘোড়া এবং তিন ঘোড়ায় শুধুমাত্র কন্ট্রা এন্ট্রি আসে যেহেতু ব্যাংক এবং নগদ টাকা থাকে, আর যেহেতু এক ঘোড়ায় কী আসে না ব্যাংক ব্যাংক থাকে না শুধু নগদ অর্থ থাকে, ওই জন্য ওখানে কিন্তু কন্ট্রা এন্ট্রি হয় না। তো এবার দেখো আমরা নগদ টাকা তুললাম, সুতরাং নগদ টাকা আমাদের কি বৃদ্ধি পাচ্ছে, ওই জন্য দেখো নগদের ঘরে টাকা লিখব, কিন্তু বিপরীত অর্থাৎ বিপরীত যে একটা হিসাব থাকে সেটা হচ্ছে কি ব্যাংক হিসাব, আমরা বিবরণের ঘরে বা প্রাপ্তির ঘরে কি লিখলাম ব্যাংক হিসাব, আর ক অর্থাৎ কন্ট্রা এন্ট্রি আমরা চিহ্নিত করলাম। তারপর পরে দেখব পরেরটা ক্রেডিট দিকে, এখানে দেখো যেহেতু ব্যাংক থেকে টাকা তোলার ফলে ব্যাংক জমাটা কি কমে যাচ্ছে, ওই জন্য দেখো ক্রেডিট দিকে আমরা ব্যাংকের ঘরে টাকা লিখব অর্থাৎ প্রদান দিকে, এবং বিপরীত যে হিসাবটা থাকে নগদান হিসাব সেটা আমরা কি বিবরণের ঘরে লিখব নগদান হিসাব, আর আমরা ক দ্বারা কী করবো এটা কন্ট্রা এন্ট্রি চিহ্নিত করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা এই দুটি লেনদেন অর্থাৎ এক নম্বর ব্যাংকে টাকা জমা দেওয়া হলো এবং দুই নম্বর যে লেনদেনটা যে ব্যাংক থেকে টাকা উত্তোলন করা হলো সেটা কিন্তু অবশ্যই ব্যাংকে ব্যবসার প্রয়োজনে হবে। হ্যাঁ ব্যবসার অ্যাকাউন্টে আমরা কী করলাম টাকা জমা দিলাম ব্যবসা থেকে, এবং ব্যবসার প্রয়োজনে আমরা ব্যাংক থেকে ব্যবসার প্রয়োজনে টাকা উত্তোলন করলাম, সেক্ষেত্রে এই দুইটা লেনদেনই শুধুমাত্র কী হয় কন্ট্রা এন্ট্রি বা কন্ট্রা দাখিলা হয়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা আরও কয়েকটি লেনদেন দেখি যেগুলো তোমাদের কন্ট্রা এন্ট্রি হওয়ার মতো মনে হতে পারে, যে লেনদেনগুলো আমাদের মোটামুটি একটু ঝামেলা তৈরি করে সেই লেনদেনগুলো আমরা দেখব। তো দেখো
তিন নম্বর আমি কয়েকটি লেনদেন উল্লেখ করেছি এখানে, যে ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন, অর্থাৎ ব্যক্তিগত প্রয়োজনে যদি ব্যাংক থেকে উত্তোলন বলা থাকে, বা এটাও বলা থাকতে পারে যে মালিকের ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন, এখানে আকারটা হবে না। তারপর দেখো, মালিক কর্তৃক ব্যাংক থেকে উত্তোলন, অথবা বলা থাকতে পারে যে মালিকের প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন, অর্থাৎ এই সবগুলো কথার মানে হচ্ছে যে মালিকের প্রয়োজনে ব্যাংক থেকে কী করা হয়েছে, উত্তোলন করা হয়েছে। আর ব্যাংক হিসেবটা কার? ব্যবসায়ীর, অর্থাৎ ব্যবসায়ীর ব্যাংক অ্যাকাউন্ট থেকে মালিক তার প্রয়োজনে টাকা উত্তোলন করেছে। সেক্ষেত্রে দেখো, মালিক সুবিধা নিল, আর আমরা জানি মালিক কোনো কিছু সুবিধা নিলে ব্যবসা প্রতিষ্ঠান থেকে সেক্ষেত্রে হয় উত্তোলন হয়। ওই জন্য দেখো উত্তোলন হিসেবটা কি ডেবিট, সবসময় উত্তোলন হিসেবে ডেবিট হয়, কারণ মালিকানা স্বত্ব হ্রাস পায়, আর মালিকানা স্বত্ব হ্রাস পেলে কী হয়, ডেবিট, উত্তোলন মালিকানা স্বত্ব হ্রাস করে। এবং দেখো, যেহেতু এটা ব্যাংক থেকে উত্তোলন করেছে, সুতরাং ব্যাংক জমাটা ব্যবসায় তো আর আগের মতো থাকবে না, কমে যাবে। আর ব্যাংক জমা যেহেতু সম্পদ, কমে গেলে কী হয়, ক্রেডিট আমরা যাবে দেয়। তাহলে দেখো, উত্তোলন হিসেব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। এখন এটা আমরা নগদান বইয়ে দেখাবো, এক ঘোড়া দুই ঘোড়া হোক অথবা তিন ঘোড়াই হোক। তাহলে দেখো, এখানে ব্যাংক হিসাব ক্রেডিট, অর্থাৎ ব্যাংক জমা কমে যাচ্ছে, তাহলে আমরা ক্রেডিট দিকে ব্যাংকের কলামে টাকার পরিমাণ লিখব, কিন্তু বিবরণের ঘরে কী লিখব, এই জিনিসটা, অর্থাৎ উত্তোলন হিসাব লিখব। যেহেতু এখানে নগদ এবং ব্যাংক দুটি প্রভাবিত হচ্ছে না, সুতরাং এটা কন্ট্রা এন্ট্রি হবে না। তারপর দেখো, চার নম্বর যে একটা লেনদেন আমি এখানে নিয়ে এসেছি, সেটা হচ্ছে ব্যাংক সুদ মঞ্জুর করলো। অর্থাৎ একটা জিনিস মনে রাখবা, যে ব্যাংক যদি সুদ দেয়, সেটা হচ্ছে ব্যবসায়ের আয়, অর্থাৎ সুদ মঞ্জুর করা মানে সুদ দেয়। আর ব্যাংক যদি সুদ চার্জ বা ধার্য করে, সেক্ষেত্রে হবে এটা ব্যবসা প্রতিষ্ঠানের জন্য ব্যয়। তো একটা জিনিস মনে রাখবা, যে ব্যাংক কখনও সুদ মঞ্জুরি করুক আর সুদ ধার্য বা চার্জই করুক না কেন, তারা কখনও নগদ কিন্তু ব্যবসা প্রতিষ্ঠানকে দেয় না, তাদের যে ব্যবসায়ের যে ব্যাংক অ্যাকাউন্টটা থাকে, সেই ব্যাংক অ্যাকাউন্টেই কিন্তু টাকাটা ওরা কী করে দেয়, জমা করে দেয়। অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্টে যখন টাকা জমা করে দেয়, সেক্ষেত্রে কিন্তু ব্যাংক জমাটা বৃদ্ধি পায়। আর যদি কেটে নেয়, সেক্ষেত্রে ব্যাংক জমা থেকে কেটে নেয়, সেক্ষেত্রে ব্যাংক জমাটা কিন্তু কমে যায়। তো দেখো, এখানে যদি ব্যাংক সুদ মঞ্জুর করে, সেক্ষেত্রে আমাদের আয় হচ্ছে ব্যাংক সুদটা। তো ব্যাংক সুদ যদি পাওয়া যায়, সেক্ষেত্রে আমাদের ওই ব্যাংকে জমা করে দিলে ব্যাংক বাড়বে ব্যাংক জমাটা, আর ব্যাংক জমা সম্পদ বাড়লে কী হয়, ডেবিট। ওই জন্য দেখো, যাবে দেয় ব্যাংক হিসেব ডেবিট, এবং ব্যাংক সুদটা যেহেতু আয়, আর আয় বৃদ্ধি পেলে কী হয়, ক্রেডিট। সুতরাং এখানে ব্যাংক সুদ হিসাব ক্রেডিট। তো এখন দেখো, আমাদের নগদান বইয়ে ব্যাংক এবং নগদের হিসাবটা করা হয়। তো দেখো, এখানে ব্যাংক হিসাবটা ডেবিট দিকে বসবে, অর্থাৎ ব্যাংক যেহেতু বৃদ্ধি পাচ্ছে, ওই জন্য ব্যাংক হিসাবটা কি ডেবিট দিক, অর্থাৎ প্রাপ্তির দিকে বসবে। অর্থাৎ আমরা টাকাটা বসাবো ব্যাংকের ঘরে, এবং বিবরণের ঘরে লিখব আমরা এইটা, অর্থাৎ ব্যাংক সুদ হিসাব আমরা বিবরণের ঘরে লিখব। যেহেতু এটা নগদ এবং ব্যাংক প্রভাবিত হচ্ছে না, সুতরাং এটাও আমরা কি কন্ট্রা এন্ট্রি এটাও নয়। তারপর পরবর্তী যে লেনদেনটা দেখো, সেটা হচ্ছে কি, ব্যাংক চার্জ বা সুদ ধার্য করলো। তাহলে ব্যাংক সুদ বা চার্জ ধার্য করলে, আমরা তো পুরোই আলোচনা করলাম যেটা ব্যয়, আর ব্যয় হলে কি হয়, যাবে দেয় ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট হয়। তাহলে দেখো, ব্যাংক সুদ বা চার্জ হিসেবে কী হবে, ডেবিট। আর যেহেতু ব্যাংক থেকে কেটে নিচ্ছে, আমাদের ব্যাংক যেমন সম্পদ কমে যাচ্ছে, তাহলে এটা হবে ব্যাংক হিসেব হবে এটা ক্রেডিট। এবার দেখো, আমরা যদি আমাদের এখানে ব্যাংক পাচ্ছি, সুতরাং ব্যাংক ক্রেডিট দিকে, অর্থাৎ ব্যাংক কমে যাচ্ছে, তাহলে আমরা ক্রেডিট অর্থাৎ প্রদানের দিকে ব্যাংকের ঘরে টাকার পরিমাণটা লিখব নগদান বইয়ে, এবং বিবরণের ঘরে লিখব ব্যাংক সুদ অথবা ব্যাংক চার্জ হিসাব। তারপর এটাও কিন্তু, যেহেতু নগদ এবং ব্যাংক নেই, সুতরাং এটাও কিন্তু কন্ট্রা এন্ট্রি হবে না। তারপর আমরা পরবর্তী যে একটা লেনদেন আছে সেটা দেখব, জমাকৃত চেক প্রত্যাখ্যান বা বাতিল। তো এখন দেখো, আমাদের আমরা যখন ব্যাংকে চেক জমা করি, সেক্ষেত্রে আমাদের কাছে যে ক্যাশবুক বা ব্যাংক বইটা থাকে, সেক্ষেত্রে আমরা কিন্তু কী করি, আমরা ব্যাংক হিসাবটা যখনই চেক ব্যাংকে জমা করি, তখনই আমরা কিন্তু ব্যাংক হিসাবটা বাড়িয়ে দেখাই। এখন বাড়িয়ে দেখার ফলে, তখন কিন্তু আমরা যখন বাড়িয়ে দেখাই, তাহলে ব্যাংক জমা বাড়াই, সেক্ষেত্রে ব্যাংক হিসাবটা কী হয়, ব্যাংক হিসাবটা ডেবিট করি। কিন্তু সেই জমাকৃত চেক কোনো কারণে যদি প্রত্যাখ্যান হয় বা বাতিল হয়, তাহলে আমরা কিন্তু পূর্বে দেখো,
ব্যাংক হিসাবটা ডেবিট করলাম। এখন আমরা যদি ব্যাংক হিসাব ডেবিট করি কিন্তু প্রকৃতপক্ষে সেটা তো আমাদের ব্যাংকে জমা হলো না, কিন্তু আমাদের ক্যাশবুক বা ব্যাংকবুকে কিন্তু আমরা বাড়িয়ে দেখাইলাম, বৃদ্ধি করলাম। তো এখন ওটা যখন প্রত্যাখ্যান হবে বা বাতিল হবে সেক্ষেত্রে আমরা এখন ব্যাংকটাকে কমিয়ে দেখাবো। একটা জিনিস মনে রাখবা যে জাবেদায় কোনো জিনিস বাড়ালে ডেবিট যদি করে বাড়াই তাহলে কমাতে গেলে ওটাকে কী করতে হয়, ক্রেডিট। তাহলে দেখো এবার আমরা ব্যাংক হিসাবটাকে কমাবো, অর্থাৎ ব্যাংক জমাটা আমার কমে যাবে, ওই জন্য ব্যাংক হিসেবটা আমরা কী বলতো ক্রেডিট হয়েছে। আর সংশ্লিষ্ট পক্ষ বলতে আমরা যদি সোহেলের কাছ থেকে চেক পাই তাহলে সোহেল হিসাবটা কী হবে, ডেবিট হবে, অর্থাৎ কমে যাবে। তখন যখন পেয়েছিলাম তখন আমরা ক্রেডিট করেছিলাম, এখন কমে যাচ্ছে ওই জন্য কি ডেবিট করতেছি। যদি এখানে সোহেল হয় সোহেল, রফিক হয় রফিক, ইত্যাদি নাম অর্থাৎ সংশ্লিষ্ট পক্ষের যে চেকটা সেটা আমরা কী করবো ডেবিট করবো এবং ব্যাংক হিসাবটাকে ক্রেডিট কমিয়ে দিয়ে ব্যাংক জমাটা ক্রেডিট করবো। তো এখন দেখো এখানেও কিন্তু নগদ এবং ব্যাংক একসাথে প্রভাবিত হচ্ছে না, সুতরাং কন্ট্রা এন্ট্রি হবে না। তো এটাও কন্ট্রা এন্ট্রি হচ্ছে না। তারপর পরের যে বিষয়টা, যে ইস্যুকৃত বা প্রদত্ত চেক প্রত্যাখ্যান বা বাতিল। ইস্যুকৃত মানে কি, আমরা কাগজে চেক দেই, অর্থাৎ প্রদত্ত মানে আমরা কাগজ চেক দিয়েছি। তাহলে এখন দেখো আমরা যদি চেক দেই সেক্ষেত্রে আমার ব্যাংক কী হয়, আমরা ব্যাংক হিসাবটা কমিয়ে দেখাই, তখন ব্যাংক হিসাবটা কী করি ক্রেডিট। তাহলে ব্যাংক হিসাব যদি ক্রেডিট করি, কিন্তু ব্যাংক হিসেব ক্রেডিট করার ফলে আমাদের ব্যাংক জমাটা কমে গিয়েছিল, কিন্তু আমরা চেক যেটা দিয়েছি সেটা প্রত্যাখ্যান হয়েছে, বাতিল হয়েছে, অর্থাৎ বাতিল হয়ে প্রত্যাখ্যান হয়ে আবার আমার কাছে ফিরে এসেছে। তাহলে আমার কাছে যদি ফিরে আসে, আমরা ক্যাশবুক বা ব্যাংকবুকে কী করেছি, ব্যাংক জমাটা কমিয়ে দেখিয়েছি, আমাদের যে টাকাটা ছিল ব্যাংকের মধ্যে সেটা কমিয়ে দেখেছিলাম, যে পরিমাণ টাকার আমি চেক ইস্যু করেছিলাম। কিন্তু এখন যেহেতু চেকটা আমাদের প্রত্যাখ্যান হয়ে বা যে কোনো কারণে প্রত্যাখ্যান হতে পারে, চেক ফিরে এসেছে, সুতরাং আমরা আবার নতুন করে কী করব, ব্যাংকটা আমরা বৃদ্ধি করব। আর যেহেতু এখানে কমিয়েছিলাম ক্রেডিট করে, তাহলে আমরা কী করব, ব্যাংক হিসাব যাবে দেয়, ব্যাংক হিসাবটা কী করব ডেবিট, এবং সংশ্লিষ্ট পক্ষ যে পূর্বেরটির মতো আমরা এটা ডেবিট বাড়িয়েছিলাম সেক্ষেত্রে কমার জন্য এটা কী করব ক্রেডিট করব। তো এক্ষেত্রে আমরা 6 নম্বরের ক্ষেত্রে আমরা কী ক্রেডিট দিকে টাকার পরিমাণ লিখব ব্যাংক কলমে, আর লিখব কি সংশ্লিষ্ট পক্ষ হিসাব বিবরণের ঘরে। আর ইস্যু করার ক্ষেত্রে আমরা ডেবিট দিকে ব্যাংকের ঘরে টাকার পরিমাণ লিখব, কিন্তু বিবরণের কলামে লিখব যে সংশ্লিষ্ট পক্ষের অর্থাৎ যার নাম উল্লেখ থাকবে তার হিসাবটা বিবরণের ঘরে লিখব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে 7টা গুরুত্বপূর্ণ লেনদেন আমরা পড়লাম, যেগুলো নগদান বই করার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারপর দেখো আমরা তাহলে কন্ট্রা এন্ট্রি যে 2টি যাবে লেনদেন হয় সেটা ভালোভাবে দেখো, ব্যাংক জমা দেওয়া হলো বা ব্যাংকিং হিসাব খোলা হলো, এটা একটি। আরেকটা হচ্ছে যে ব্যবসার বা কারবারের প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন, অফিসের প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন, বা শুধুমাত্র ব্যাংক থেকে উত্তোলন। তাহলে এই 2টি লেনদেন কন্ট্রা এন্ট্রি হয়, এই 2টা ভালোভাবে তোমরা মনে রাখবা। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই প্রত্যাশা জানিয়ে আজকে ক্লাস শেষ করছি। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক করবা, শেয়ার এবং কমেন্ট, এবং চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব। সকলকে ধন্যবাদ।